বাইরে বৃষ্টি হচ্ছে, ভাবলাম পাতলা খিচুড়ি তো খাওয়াই যায়, আর সাথে গরুর মাংস বোনা হলে কোনো কথাই নেই। সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, সাথে থাকা বেল আইকনটাও অন করে দিবেন। চলে যাচ্ছি মূল রান্নায়। প্রথমে আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব এলাচ, দারচিনি, লবঙ্গ, এই পর্যায়ে আমি দিয়ে দিব 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। একটু নেড়ে একটু পানি দিয়ে দিব যাতে করে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, লবণটা দিলে তেলটা ছিটে পড়ে না। এই পর্যায়ে আমি দিয়ে দিব মশলাগুলো। এখানে আছে 2 টেবিল চামচ হলুদ গুঁড়া, 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ আছে মরিচের গুঁড়া, আর 2 টেবিল চামচ আছে মাংসর মশলা। দিয়ে এখন মশলাটা আমি আরও ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি ধুয়ে রেডি করে রাখা চালগুলা দিয়ে দিব। আবারও চাউলগুলো একটু মশলার সাথে মিশিয়ে নিব। পাতলা খিচুড়িটা সাধারণত আমি এভাবেই রান্না করি, অনেকে আবার ভিন্নভাবে রান্না করে, অনেকে রান্না করার পর আবার এটাকে বাগার দেয়, তো আমি এভাবেই করি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আপনারা আপনাদের খিচুড়িটাকে কীরকম গাঢ় বা পাতলা রাখবেন ওইটার উপরে ডিপেন্ড করেই পানিটা দিবেন। এখন সবগুলো একসাথে মিশিয়ে ঢেকে দিব বলক আসা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন বলক চলে আসছে, এখন আবার একটু নাড়া দিয়ে দিচ্ছি। এখন আমি চালটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন চালটা মোটামুটি ফুটে আসছে, এখন আমি এটাকে আরও 2 মিনিটের জন্য ঢেকে দিব। মাঝখানে চালটাকে আমি একটু হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চাইলে এই কাজটা ডাল ঘুটনি দিয়েও করে নিতে পারেন। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়া। হালকা নেড়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিব।
দেখতেই পাচ্ছেন খিচুড়িটা প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ রসুনের আচার। আচারের রেসিপিটা আমার চ্যানেলে দেয়া আছে, চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। আপনারা চাইলে এখানে আম, জলপাই, যে কোনো টক জাতীয় আচারই এখানে দিতে পারেন। এখন দিয়ে হালকা একটু নেড়ে আমি এটাকে ঢেকে দেব। খিচুড়িটা রেডি হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে পরিবেশন করে নেব। বাসায় রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হলো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।